আজকের এই জিততে হলে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল রান হাতে চার উইকেট আর স্বীকৃত ব্যাটসম্যান থাকায় কাজটা কঠিন ছিল না তাদের মোস্তাফিজের প্রথম বলে দুই রান পরের বলে নিলেন রশিদ খানের উইকেট তৃতীয় বলে বাই থেকে এক রান চতুর্থ বল কাটারে পরাস্ত গোলবাজের নাইব পঞ্চম বলে কোনো মতে বাই থেকে এলো আরো এক রান শেষ সমীকরণ দাঁড়ালো জিততে হলে সেনোয়ারিকে মারতে হবে দারুণ বলে পরাস্ত হলেন তিনি এবার স্নায়ু পরীক্ষায় বাংলাদেশ বাউন্ডারি আবারও আবুধাবিদের এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে বাংলাদেশ আজ আফগানিস্তানকে দুশো পঞ্চাশ রানের লক্ষ্য বেঁধে দেয় দুশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে দুশো ছিচল্লিশ রান করে আফগানিস্তান এতে তিন রানের জয় পায় বাংলাদেশ শেষ বলে বাংলাদেশের কাছে হেরে আফগান অধিনায়ক বলেন এই জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন আমাদের আট বলে ছয় রান দরকার ছিল নাইভ ক্রিজে থাকা এটা কঠিন ছিল না মোস্তাফিজ তার ভেরিয়েশন ভালোভাবে কাজে লাগিয়েছে আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল সব কিছুই প্ল্যান মতো ছিল কিন্তু শেষ করতে পারলাম না ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ